হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের যে বিষয় সেটা হলো যে আপনার ফোনে এবং স্ক্রিন লক এবং হচ্ছে ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট লক কীভাবে করবেন। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব যে স্ক্রিন লক, ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট লক কীভাবে করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি চলে যাবেন যে আপনার ফোনে থাকা যে সেটিং অ্যাপস, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আরেকটু চলে আসার পর দেখবেন যে সিকিউরিটি, সিকিউরিটি অপশন, এই সিকিউরিটি অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন লক, দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট লক, তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছেন ফেস আনলক এবং স্মার্ট লক। যেহেতু আজকে আমরা স্ক্রিন লক নিয়ে আলোচনা করব, সেহেতু আজকে আমরা স্ক্রিন লকে ক্লিক করলাম। স্ক্রিন লকে ক্লিক করার পর ইন্টার ইউর ডিভাইস পিন টু কন্টিনিউ, মানে আমি যে আগে যে এবং আমার পিন নাম্বারটি দিয়ে এবং লক করা ছিল সেই পিন নাম্বারটা আমি এখন দিলাম। দেওয়ার পর এখন চলে আসলো এরপর নন, মানে আপনি কি ফোনে আপনার ফোনে লক না লাগাইতে চান, সেটা হচ্ছে প্যাটার্ন আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। প্রথম একটা হচ্ছে এটা, আপনার যেহেতু অ্যান এটি সবচেয়ে ভালো মনোযোগ থাকবে, এটি আপনি দিবেন। আরেকটা দিতে পারেন, সেটা হচ্ছে এম, এইভাবে, সেটাও খুব সুন্দর, এটা আপনি দিতে পারেন। আরেকটা দিতে পারেন এইভাবে, এই কর্নারে দিলে এল সিস্টেম আপনার অবশ্যই মনে থাকবে। আরেকটা এইভাবে এই কর্নারে এল সিস্টেম, সেটাও মনে থাকতে পারে। আরেকটা হচ্ছে খুব এবং খুব এটা জটিল সিস্টেম, এই যে এটা ঘর সিস্টেম, এটি খুব সহজে মনে থাকতে পারে। আরও বিভিন্ন বিভিন্ন ধরনের আপনার এটি থাকতে পারে। আজকে আমি এটাই খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিল। এখানে কর্নারে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন, আপনার নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা অ্যাড হয়ে গেল। যেহেতু আবার কন্টিনিউ চাইতেছে এবং দ্বিতীয়বার দিতে হবে, সেহেতু আমরা এটা দ্বিতীয়বার দিলাম। কন্টিনিউ দেওয়ার সাথেই দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের লক লেগে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।